মাহবুর রহমান বলেছেন শাইখ আপনার একটি ভিডিও ক্লিপ থেকে জেনেছে রাসুল সাল্লাহ সাল্লাম একই রাতে রাসুলুল্লা সাল্লু সাল্লাম একই রাতে তারাউিহ এবং তাহাজুদ দুটো পড়েননি এখন আমি যদি রাতের সালাতের কিছু অংশ এসার পরপর আদায় করি কিছু অংশ সাহারি খাওয়ার পরে আদায় করি তবে কি দাঁত হবে সাল্লামের আমল কিয়ামুল্লাল রাতে সাধারণত তিনি একবারই পড়েছেন অর্থাৎ দুই ভাগে আলাদা করে তিনি পড়েছেন এমনটা নেই তবে তিনি লং টাইম দাঁড়িয়েছেন তিনি কখনো অর্ধরাত্রিরও বেশি দাঁড়িয়েছেন এবং তিনি কখনো অর্ধরাত্রি পরিমাণ দাঁড়িয়েছেন তিনি কখনো এক তৃতীয়াংশ দাঁড়িয়েছেন তো এখন আমাদের অনেকে এত লম্বা টাইম হয়তো দাঁড়াতে পারি না তো সুতরাং আমরা যদি থেমে থেমে সালাত আদায় করি যেমন হয়তো এক ঘন্টা সালাত আদায় করলাম এক ঘন্টায় হয়তো আমি চার রাখাত পড়লাম বা দুই রাকাত পড়লাম লম্বা কেরাত দিয়ে পরে একটু থেমে আবার কিছুক্ষণ পরে যতক্ষণ থামা আমার প্রয়োজন মনে করি এখানে কোনো নির্ধারিত সময় নেই আবার আরও এক ঘন্টা পড়লাম বা চল্লিশ মিনিট পড়লাম তারপরে আরও ত্রিশ মিনিট পড়লাম এটা যায় আছে আর থেমে থেমে পড়াটাও যেমন যায় আছে তেমনি একাধারে পড়াটাও জায়গা আছে কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরেকটা আছে আচ্ছে সাহেবের মধ্যে তিনি বলেছেন সাল্তুল্লা ইলি মাতনা মাতনা ফাঈদা খাশিয়া আহাদু কুমুস্ব সাল্লাহ রাকাতান তুতেরুল আহো মাকত সাল্লা সহেব ওখের হাদিস যে রাতের সালাত হচ্ছে দু রাকাত দুরাকাত অতএব কেউ যদি এভাবে পড়তে পড়তে ভোর হয়ে যাওয়ার আশঙ্কা করে তাহলে সে যেন এক রাকাত হলেও পড়ে নেয় যা তার রাতের সালাতকে বেতন করে দেবে তো সুতরাং এখানে আরেকটাই ইন্সট্রাকশন পাওয়া যায় রাসুল সাল্লাসলাম আমার আমলটা কোনো সন্ধে উত্তম যে সিস্টেমে তিনি করেছেন কিন্তু কেউ যদি প্ল্যান করে যে সে মানে সালাদ পড়বে হয় একাধারে পড়বে অথবা থেমে থেমে পড়বে অথবা দুই ভাগে পড়বে এতে কোনো নিষিদ্ধতা নেই কিন্তু ব্যাপার হচ্ছে এটাকে আপনি রসম রেওয়াজ হিসেবে চালু করবেন না এটা উন্মুক্ত থাকবে যখন আপনার ভালো লাগে আপনি যেমন রাত বারোটা থেকে তিনটা পর্যন্ত পড়েন অথবা চারটা পর্যন্ত চারটা পর্যন্ত বলে তো আপনি শাহরি করতে পারবেন না শাহরি এখন আমাদের দেশে চারটা অথবা চারটা দুই এক মিনিট আগেই শাহরির টাইম শেষ হয়ে যায় সুতরাং আপনি ওভাবে করতে পারেন অথবা আপনি আরও আগ থেকে শুরু করতে পারেন অথবা আপনি যদি ওই যে যেটা বললাম থেমে থেমে করেন তাতে কোনো অসুবিধা নেই সেটা দুই ভাগ তিন ভাগ যাই হোক কিন্তু ব্যাপার হচ্ছে এইটা যে এটাকে আমরা রসুম রেওয়াজে চালু করবো না যাতে আমার দেখা দেখি আরও অনেক মানুষ এটাকে একটা রেওয়াজ হিসাবে গ্রহণ করে তখন পুরো সিস্টেমটাই হয়ে যাবে বেদ আহ সাল্লামের কাছে বিষয়টা ছিল উন্মুক্ত এবং সেটারই প্রমাণ হচ্ছে যে সাল্লাম যখন এই যে তিনটা রাত্রিতে সবাইকে নিয়ে জামাত করে পড়লেন আসলে তিনি মূলত শুরু করার পরে সাহাবারা তার পেছনে জামাতবদ্ধ হয়েছিলেন এটা সহি হাদিস থেকে জানা যায় তিনি যখন তিন রাত্রির পরে আর পড়লেন না তিন রাত প্রথম তিন রাত্রিতে কখন পড়লেন মধ্যরাত্রি তিনি স্টার্টই করেছিলেন মধ্যরাত্রি তিনি কিন্তু এসার পরে স্টার্ট করেননি এসার সালাদ পড়ে ফেলেছিলেন এবং তারপরে হয়তো বিশ্রাম নিয়ে তারপরে যখন তিনি রাতের সালাত শুরু করলেন তখন অনেক সাহাবারা লক্ষ্য করলেন দেখলেন যে তারা তার মানে দেখা যাচ্ছে যে তিনি সালাতে দাঁড়িয়েছেন তখন তারা পিছন থেকে একতেদা করলেন আমি আসছি আপনাদের কাছে একটু সামান্য আমি আসছি ইনশাল্লাহ আচ্ছা এবার আমরা শুরু করবো আহ রাসুল সাল সাল্লাম তিনি মধ্যরাত্রির পরে সালাতে দাঁড়িয়েছেন এবং তারপরে দীর্ঘদিন তিনি আর কখনো দাঁড়াননি কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যখন উবৈবনে কয়াব কিংবা তামিম দারির ইমামতিতে অমর আব্দুল খাতাব রাদে আল্লাহ চালু করলেন তখন কিন্তু সেটা মধ্যরাত্রির মধ্যে সীমাবদ্ধ ছিল না যে কারণে বোখারির আরেকটা বর্ণনা আমরা দেখি অমর আব্দুল খতাব রাদে আল্লাহ তালন বলছেন উল্লাদি তানামুন আনহা খায় কোমন যেই সালাদ থেকে তোমরা ঘুমিয়ে থাকছো অর্থাৎ শেষ রাতের সালা সেটা এখন যে সালাতে অর্থাৎ আগে এসার পরপর যেই সালাতে তোমরা দাঁড়াচ্ছ তার চেয়ে উত্তম সেটা অর্থাৎ শেষ রাতে দাঁড়ানোটা প্রথম রাতে দাঁড়ানোর চেয়ে উত্তম তিনি বলেননি যে প্রথমেও দাঁড়াও শেষেও দাঁড়াও এখানে অমরত মুখাত আল্লাহ তালাম এই যে কম্পারেশন এই যে তুলনা যেটা সাহেব ওখের মধ্যে এসেছে তার থেকে বোঝা যাচ্ছে যে তিনি শেষ রাতে লাইল করাটাকে অধিক উত্তম মনে করেন প্রথম রাতে লাইল করা চাইতে তাহলে আপনি দুই মানে সারা রাত যদি কেউ লাইল করতে চায় সেটাও কিন্তু নিষিদ্ধ না সেটা রাসুলসুল্লাহ সাল্লাম যে মাতনা মাতনার হাদিস থেকে বোঝা যায় অতএব কথা একটাই সেটি হচ্ছে আমরা যেন সতর্ক থাকি আমরা যেন এমন কোনো ফরম্যাট ইবাদতের সুনির্দিষ্ট করে না নেই যেটা সরিয়া নির্দিষ্ট করেনি এমন রসম রেওয়াজ চালু না করি যেটা শরিয়া চালু করেনি তাহলে আমাদের আমলটা সুন্দর আমলটা কিন্তু বেদায়েতে পরিণত হয়ে যাবে সেই সতর্কতা যদি আমরা রক্ষা করি তাহলে আমলটা ঠিক থাকবে সহিসনা ভিত্তিক হবে এবং সেটা কবুল হবে ইনশাল্লাহ